আপনারা তো জানেন ভালো করে আমরা এসটি এইচ ক্যান্ডিডেটরা বিগত 9 মাস ধরে অনেকবার রাজ্য সরকারের কাছে বিভিন্ন আবেদন করছি, কিন্তু বিগত কিছুদিন আগে আমরা অতিরিক্ত পালের সামনে জমায়েত করেছিলাম। সেই আসেনি যে আপনাদের কাছে আমরা জানাবো আপনাদের মাধ্যমে আমাদের যে দাবিটা বা ধরে রাখতে আমাদের যে আবেদনটা বিভিন্ন আবেদনটা, কিন্তু দেখা যাচ্ছে দু তিনবার গ্যাদারিং করার পরও বা রাজ্য সরকারের কাছে আপনারা বিভিন্ন অনুরোধ করার পরও রাজ্য সরকার থেকে আমরা কোনো উত্তর পাইনি বা ডাক দিকে হয়নি, উনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। আর অনেকদিন ধরে অতিবাহিত হয়ে গেছে। আমরা জানতাম যে কিছুদিন আগে আপনার বিধানসভা অধিবেশনে সিএম স্যার রিকোয়েস্ট করেছে, বলেছিল যে এটা একটা আইনি জটিলতা আছে, বাট আমরা তো জানি সেই আইনি জটিলতা এখন কেটে গেছে। রাজ্য সরকার যদি চায় 2022 সালের এসএসসিটির পরীক্ষা উত্তীর্ণরা নিয়োগ করতে পারে। আমরা আপনারা এই যেমন কোনো অসুবিধা হওয়ার জন্য বিগত মানে এই সকাল আসার পর এসএসসির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া একদম নিম্নমাত্রা হয়েছে, খুব কম সংখ্যক সংখ্যক শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু যে জায়গায় টেট 1 এবং টেট 2 নিয়োগ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসিও চালু করেছে রিসেন্টলি। এর মধ্যে দেখা যাচ্ছে ওদের মধ্যে উচ্চশিক্ষায় অনেক প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু উচ্চশিক্ষা মাধ্যমিক স্তর থেকে শুরু হয়। তো আমরা তো সেই জায়গার নবম ও দশম শ্রেণীর টিচার ক্যান্ডিডেটটা আমাদের ওই জায়গায় হলো বেস, স্টুডেন্টের বেস, এখান থেকে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষার দিকে অগ্রসর হয়। তো ওই জায়গায় যদি শিক্ষক সংকট থাকে, অনেক থাকে, তো তারা পড়ার ব্যাঘাত করবে। আজ অনেকদিন যাবত আমরা রাজ্য সরকারের কাছে এবং তথা আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে আকুলভাবে আবেদন করে আসছিলাম, যাতে তিনি বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে এবং সবাইকে রিক্রুট করে তারা কোয়ালিফাইড করেছে। এক্ষেত্রে কিছুটা হলেও শিক্ষক সংকট লাঘব হবে আমি এটা মনে করতে পারছি। আর আরেকটা আপনার কাছে রিকোয়েস্ট, কিছুদিন আগে আমরা দেখতে পেলাম দু তিন দিন আগে টেটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো আমি যতটুকু জানি 2022 ডিসেম্বরে টেট এক্সাম হয়েছিল, আমাদের অনেক পরে 3-4 মাস পরে ওটার রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে এবং ভেরিফিকেশনও ডাকা হয়ে গেছে, ডেটও দিয়ে ফেলেছে। বাট আমাদেরটা না এখনও আমাদের একদম কিন্তু ওদের আগে হয়েছে, বাট রেজাল্টও ডিক্লেয়ার হয়নি, নিয়োগ প্রক্রিয়া কোনো কোনো এ বিষয়ে কোনো বস্তুপক্ষ নেই। আমরা অনেকবার সিএম স্যারের কাছে দেখা করতে গিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, বাট ওখান থেকে আমরা আমাদেরকে অ্যালো করে দেখা করার জন্য আমরা আপনাদের মাধ্যমে ওনার কাছে বিভিন্নভাবে অনুরোধ করতে চাইছিলাম, উনি যেন বিষয়টা দেখে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। আমরা ওনার কাছে মানে ওনার সাক্ষাৎকার জন্য অনেকবার চেষ্টা করেছি, অনেকবার সেক্রেটারি হোক এবং ওনার বাসভবন হোক, বাট আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। আমরা এই সব বিষয়গুলো ওনার কাছে তুলে ধরবার জন্য যাতে রাজ্য সরকার এই এসটি ম্যাটারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে সমাপ্ত করে সমাধানটা যাতে হয়। সবাই আমরা এতদিন আমরা আপনারা জানেন যে দীর্ঘদিনে আমরা এই আন্দোলন বা বলতে পারেন যে জমায়েত বা যে রিকোয়েস্ট আমরা করে আসছি, এত কিছুর পরও আমরা এখনও সরকারের কাছে আশাবাদ, যেমন সরকারের কাছে আমরা পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে যে মানে আমাদের যে মুখ্যমন্ত্রী মহোদয় উনি কাউকে বঞ্চিত করবেন, এসটি হোক জেনারেল হোক যারা কোয়ালিফাইড করে সবাই নিয়োগ করবেন, যাতে নবম দশম শ্রেণীর যে শিক্ষক যে স্বল্পতা আছে সেটাই কিছুটা হলেও নিরসন করে। দেরি আছে নমস্কার, পিয়ার গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পিয়ার ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিয়ার গোল্ড কাচ্চি ঘানি খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি গ্রেড 1 সরষের তেল, যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা। নির্মাতা পিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ওয়াইল মিলস, ভরতপুর, রাজস্থান। বিক্রেতা জীবন কুমার সাহা, রাজপত্রি 9436126597 অথবা 8837359630।